وعن رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادني وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يتقرب عبدي إلي بالمغفر حتى أحببته فإذا أحببته كنت سمعه الذي يسمع به ويبصره وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها الناس. لما حديث الرسول صلى الله عليه وسلم حديث الشريف المترجم يديسه أبو هريرة رضي الله تعالى عنه بقول الرسول صلى الله عليه وسلم قال যে আমার কোন দোস্তকে দুশমনকে যে আমার কোন দোস্তকে দুশমন ভাবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি আমার বান্দা যে সব ইবাদত তার আমার নৈকট্য লাভ করে সেগুলোর মধ্যে ফরজ ইবাদত গুলোর চেয়ে আমার নিকট অধিক প্রিয় অন্যতম ইবাদত নেই ফরজ ইবাদতের চেয়ে অন্য কোন ইবাদত যে আমাকে দুশমন যে আল্লাহকে দুষ্ট ভাবে সে আল্লাহর জন্য সে করত যে আল্লাহকে দুশমন ভাবে সে আল্লাহ তার জন্য আল্লাহ দুশমন এখন এটা আমরা আল্লাহকে কিভাবে ভাবতো এটা আমাদের অন্তরের ভিতরে আনতে হবে আল্লাহর ভয় আল্লাহকে আমরা কিভাবে মানবো আল্লাহকে আমরা কিভাবে স্মরণ করবো এটা আমার ব্যক্তিগত এজন্য আল্লাহকে যদি আমরা পেতে চাই আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহকে ভয় করতে হবে ঠিক কিনা ফরজ ইবাদত গুলোকে বেশি বেশি ভালোভাবে করতে হবে এরপরে আল্লাহ তাআলা কি বলেন সেগুলোর মধ্যে ফরজ ইবাদত গুলো আমার নিকট অধিক প্রিয় অন্য কোনো ইবাদত নেই আর নফল ইবাদত দ্বারাও আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে নফল ইবাদত গুলো দ্বারাও বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফলে আমি তাকে ভালোবাসি নফল ইবাদত যদি কোনো বান্দা কোন আল্লাহর রাসূলের উম্মত যদি করে নফল ইবাদতের জন্য আল্লাহর নৈকট্য লাভ করা যায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এজন্য আর আমি যখন তাকে ভালোবাসি তখন আমি হই তার যা দ্বারা সে শুনে আমি হই তার চোখ যা দ্বারা সে দেখে আমি হই তার হাত যা দ্বারা সে ধরে এবং আমি হই তার পা যা দ্বারা সে চলে আর যখন সে চায় আমি তখন সেই যখন চায় আমি তাকে দেই এবং আশ্রয় চাইলে তাকে আমি নিশ্চয়ই আশ্রয় দেই বুখারী শরীফ হাদিস বুঝতে পারছেন অনেক বড় হাদিস বোঝার চেষ্টা করবেন আল্লাহর জন্য কেউ হয়ে গেলে আল্লাহ তার জন্য হয়ে যান শোনা কথা আপনি যদি আল্লাহর জন্য হয়ে যেতে পারেন আল্লাহ বান্দার জন্য হয়ে যান কেউ যদি রাসূলের জন্য তার উম্মত যদি রাসূলের জন্য হয়ে যায় রাসূল তার জন্য হয়ে যান বুঝতে পারছেন এজন্য আমাদেরকে আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حديث شريف مثل فرمان أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم عليك بقيام الليل فإنه له الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الإثم رواه الترمذي على رسول صلى الله عليه وسلم হাদিস শরীফের ভিতরে বলে তোমরা অবশ্যই রাত জাগরণ করবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে কেননা এটা হলো তোমাদের পূর্ববর্তী মক্কার লোকদের স্বভাব ওই ইবাদত তোমাদের জন্য মহান প্রতিপালকের নৈকট্য লাভের অন্যতম মাধ্যম কৃত গুণা রাশির উচ্ছেদকারী এবং অপরাধ অপরাধে বাধা প্রদানকারী হলো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত রয়েছে এটা পূর্ব পুরুষ যারা আল্লাহর ওলি হয়ে গেছেন তাদের একটি আমল বুঝতে পারছেন এই আমলের মাধ্যমে
আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা যায় আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করা যায় এবং গুনাহ রাশিছেদ করা যায় আমলনামায় গুনাহ যা আছে তাহাজ্জুদের নামাজের কারণে এই গুনাহগুলো দূরীভূত হয় এগুলো করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وأنا حديث أبيت الرعالة في قرآن قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب ستة ركعات لم يتكلم فيها يتكلم فيما بينهن بسرور علي عدلنا له بعبادة ثنتي عشرة سنة رواه الترمذي على رسول صلى الله عليه وسلم قطع وقال رضي الله تعالى وننا كرسين جنكتي مقدير نماز الفور سويكت نماز عوامي نماز دي قلني جار مدو بشي قرر كل دنيا لقطع ورطا قلنا تولي وي نماز دار جنو বারো বছর নফর ইবাদতের সমান মর্যাদা লাভ করবে এইগুলো কি শোনার জিনিস না আমল করার জিনিস খেয়াল করবেন আমরা আমলের পরে দূর দূর করে চলে যাই আমরা তো নেমে যাই নাজরাই তো কোনো দাঁড়াই থাকতে পারে বাড়িতে ওখানে সেখানে দাঁড়াই আছে আমার জন্য অপেক্ষা করতেছে চিন্তা করেন যে আমি মসজিদে আসছি কিছু তো সময় তো ব্যয় করি মাগরিবের পরে সাইরাকাত আওয়ামী কত ফজিলত করল তিরমিজি শরীফের হাদিস সিয়াসাতার সাইকার হাদিসের ভিতরে গ্রহণ করবে কি হাদিস সহি হাদিস কোনো ভেজাল নাই হাদিসের ভিতরে আছে কি যদি কেউ মাগরিবের পরে দুই দুই করে সাইরাকাত আওয়ামী নামাজ পড়ে তার আমল নামায় 12 বছর ইবাদতের সওয়াব দিবে আমি আপনি যে 12 বছর বাঁচবো এর কোনো গ্যারান্টি কি দিতে পারবেন এটা হাজারাত তো আপনি 12 বছর আপনি জীবিত থাকা অবস্থায় যত ইবাদত করবেন 12 বছর এই মানে 12 বছর ইবাদত কি আপনি গুনাহ করবেন এক করবেন এই মিলেই নেই 12 বছর একটা ইবাদত করবেন সেই সম্ভব সুবহানাল্লাহ বলবেন না বারো বছর আপনি একটা ইবাদত করলে যে সব হবে এই সব আপনার আমল নামায় দেওয়া হবে কি ভাই আমল করা যাবে না সাইরাকাত আওয়ামী নামাজ যে যেখানে থাকি ব্যস্ত থাকি যেভাবেই থাকি মাগরিবের পরে এটা ফজিলত করবে কি আমল এটা কোন পীর বা শায়খের কোন মানুষের বানানো বা রচিত কোন আমল নয় কোরআন এবং হাদিস আল্লাহ রাসূলের নির্দিষ্ট আল্লাহ রাসূলই আমল করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলেন ওয়ানহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر بجماعة ثم قال قعد يذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة رواه الترمذي حديث تكبر كتاب الترمذي شريف الحديث كيف قربين سوى سياسة ترسائك الحديث دي ديو نمبر حديث شريف على رسول صلى الله عليه وسلم আমাদের কে জানিয়ে দিয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকবে তারপর দুই রাকাত শাকের নামাজ পড়বে তাহলে ওই নামাজ তার জন্য একটি পূর্ণ হজ একটি পূর্ণ উমরার সমান সওয়াব আমল দেওয়া হবে ভাই উমরা হজ করা কি মহান কথা সবাই কি করতে পারবেন তা আপনি ফজরের পরে সময়টা ব্যয় করলে আপনার আমলনামা ফজর করার সব দিবে আপনি এত লাভের জিনিস রেখে আপনি দুনিয়ার কিছু দৌড়াইতেছেন এগুলো তো আমাদের এককালে ঢোকে আর এককাল থেকে বের হয়ে যায় আমল করার চেষ্টা করেন নিঃশ্বাস কোন জায়গায় আপনার থেমে যাবে আজরাইল কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনি আমি জানি না কিসের নেশায় কিসের আশায় দৌড়াইতেছেন সময় ব্যয় করেন মাগরিবের পর
আর ফজরের পরে একটু সময় ব্যয় করে তাহলে নামাজ পড়ে দুরদুর করে দাঁড়িয়ে যায় আর একটু সুন্নতি করে না কপাল ঘোরা রাতি কপাল ঘোরা এজন্য ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত একই জায়গায় বসে জিকির আজকার মুরাকাবা মুশাহাদা যদি করে এবার দুই রাকাত করে নামাজ আমাদের সাথে নামাজ যদি করে তার আমল নামায় এখানে দুই রাকাতের কথা বলছেন আরো দুই রাকাতের ফজিলত রয়েছে সারা দিনের জিম্মা আল্লাহ তাআলা হয়ে যায় সুবহানাল্লাহ বলি এজন্য চার রাকাত আমরা পড়ে থাকি দুই রাকাত পড়লে একটা হজ একটা উমরা পূর্ণ একটি হজ পূর্ণ হজ মানে পরিপূর্ণ হজ আমরা সব দাও এই কথাটা আমি বারবার রিপিট করি বারবার এজন্য যে এগুলো আমল করার চেষ্টা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন রাওয়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول في الإنسان ثلاثة مئات وستون ألفا مفصلا فعليه أن يصدق عن كل مفصل منه بصدقة قال ومن يطيق على رسول صلى الله عليه وسلم تني بريس মানুষের মধ্যে 360 জোড়া আছে কয়টি মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আছে কত কয়টি বলেন একটু 360টি জোড়া আছে সুতরাং প্রত্যেক জোড়ার মোকাবেলায় কৃতজ্ঞতা স্বরূপ তার একটি করে সদকা করা হচ্ছে সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এই সাধ্যকার আছে সদকা করা সাধ্যকার আছে তিনি উত্তর করলেন থু থু ইত্যাদি ময়লা বা মসজিদের মসজিদে দেখবে উহা দাফন করে দিবে দূর করে দিবে এটা একটা সদকার আমল সুবহানাল্লাহ বলি মসজিদে আসবেন মসজিদের উপর পরিষ্কার ঝাড়ু মশা এটা একটা সদকার আমল করার চেষ্টা করবেন এটা ইমাম সাহেবের দায়িত্ব মুয়াজ্জিনের দায়িত্ব এটা আমাদের কোনো দায়িত্বই নেই কিন্তু আপনি করলে একটা সদকার আমলের সব পাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই নফল ইবাদত বেশি বেশি করার তৌফিক দেন সকলে আমিন